দেখেন এইগুলো হচ্ছে ছোলার ডাল। এই ছোলার ডালটা এরকম গ্যাস বানাইয়া খাইলে বলে জম্মের মজা লাগে আর জম্মের ভিটামিন। এইরকম এক কথা কইছিল এক ভাইডি হের ভিডিওর মধ্যে, কোনো বন্ডি না ভাইডির কথা হইনা। হে কইছিল যে একদিন ভিজিয়ে দুই দিন ফ্রিজে রাখকে দেবেন এইরকম গ্যাস হয়ে যাবে। সত্যি সত্যি রাখকে দিছি পর দেখে এইরকম গ্যাস হয়ে গেছে। হে পর হে যেরকম যেরকম কইছে মুই হেরম হেরম রাঁধছি, কারণ কে ভিডিও দেখে রাখ রান্না করলে কোনো স্টেপ বাদ দিলে মনে করেন হের মতো স্বাদ হইবে না, যার কারণে প্রত্যেকটা প্রসেস আমি ফলো করছি আর হেরম হেরই রাঁধছি। আমনে গো হেরমে দেখাইতে লাগছে কিন্তু খাইতে কেমন লাগে সেটা অবশ্যই আমি পরে রিভিউ দেবো, রিভিউতে জানতে পারবেন এটা খাইতে কেমন লাগছে। এর মধ্যে একটু পেঁয়াজ ভাজছি হরুর তেল দিয়ে, হেই পরে একটু পানি দিয়ে এর মধ্যে আদা রসুন একটু বাড়িয়ে দিছি, হলদি দিছি, মরিচ দিছি আর নুন দিছি। এটা কষাইতে হইবে, মোরা বাঙালিরা মশলা কষাইতে কষাইতে যদি সাত আসমান তোমার তো গ্রান না যায় হেলে মগো নাহের মধ্যে দেয় না, সাত আসমানে গ্রান পৌঁছায় হেয়ে পর মগো না হেয়ায় যাও। মুই হেই রুমে কষাইতে কষাইতে আসমানে পাড়াই দিছি গ্রান। এই পর তেলটা যে উফরে বাসছে এই পরে গ্যাস গ্যাজালা বুটগুলো দিয়ে দিছি। হে কইছিল এই রুমেই হরবেন, হেই রুমেই হরতে লাগছে। এরপর আবার বুট কষাইতে কইছে, কষাইতে কষাইতে মনে করেন এই এর উপরেও তেল ভাসছে আইছে। হেয়ে পর আবারও বলে এর মধ্যে পানি দিয়ে তারপর 10 মিনিট সিদ্ধ করা লাগবে। এটা হেয়ার করা লাগবে না মোরাই জানে, কারণ ছোলার বুট সিদ্ধ করতে তো একটু টাইমই লাগে। এরপর পানি দিয়ে 10টা মিনিট সিদ্ধ করতে হইবে। হেয়ার কথা অনুযায়ী করছি এবং মুইও এটা জানি, কারণ মুই রান্ধি পারি, মুই একটু বুঝবো না। এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিতে হইবে গ্রানের লগে, অবশ্য গরম মশলা দিলে দিতে পারেন কিন্তু এখন না, মুই পরবর্তীতে দিমু। বুড়ের মধ্যে পানি এরকম হুগাই যাইবে, সেই সময় গরম মশলার গুঁড়াটা দিব। মুই আস্তা গরম মশলা মোর দ্বারা আনলে না হে লোকের দিনে আপনার দ্বারা থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এরপর এইটারে নাড়াইয়া সারাইয়া কষা কষা বুনো বুনো হইয়া গেলে হেইপর তুলিয়া হেলাইতে হইবে। স্টেপ কিন্তু এই জায়গা শেষ না, আরও অনেক কাজকর্ম আছে, হেয়ে পরবর্তীতে দেখাইতে আসি। হ্যার অনুযায়ী করতে আসি, হে যেরম যেরম করছিলে এ জায়গা এখন একটা ধাপাইবে কি এইটারে বানাইতে হইবে, এই বুটটারে বানাইতে হইবে। হে লোকে পেঁয়াজ কাটিয়ে লইতে হবে, অনেক কুচি কুচি করে কাটিয়ে লইতে হবে। আপনারা যে যেরকম পারেন, মোর তো এরমের কুচি কুচি হয়েছে, আপনাকে তো এর সেও সিকুন সিকুন হইতে পারে, কুচি কুচি হইতে পারে, যে যেরকম পারেন। আর সামান্য জাল দিছি এই জায়গা, কারণ মোরা জাল পরিবারে যারা আছে হেরা খাইতে পারে না, মুই খাইতে পারলে হেরা একটু কম খাইতে পারে। আর কতগুলো ফুসকা আসলে সেই ফুসকাগুলো এই জায়গা ভাঙ্গে সুরে দিয়ে দিমু। যদি হাতের দ্বারে নিমকি টিমকি থাকে অবশ্যই হেয়ে দিয়েন, কোনো প্রবলেম হইবে না, খাওন আর কি আপনার মনের মতো করে খাইবেন। তবে হে যেরম যেরম বানাইছে মুই হেই রম হেরম বানাইতে লাগছে। এই ফুসকাটা কম হয়েছে মোর দ্বারে মনে হয়, হের মানে আরেকটু দিতে লাগছে। এই এপর যেটা দিই মুহে জিনিসটা আপনারা সকলেই মনে হয় চিনে, যারা প্রাইমারিতে পড়তেন আর প্রাইমারির সামনে দোকানদাররা এইরকমের বুট লইয়ে বইতে না কি সুন্দর দেখছেন। এই ভাজা বুটগুলো কিন্তু জম্মের মজা লাগে, মুই প্রায় দুইটা হাইতে কিনে খাইতাম। আর এর মধ্যে এরকম বাদামালা কিছু চানাচুর দিয়ে লইছি। এই এপর কিন্তু কাম শেষ না, এর মধ্যে একটু হরুর তেল দিতে হইবে, হেই এপর মাহাইতে হইবে। ভাই গো ভাই কি কমো, এইটা মাহাইয়া খাওয়ার পর যে অভিজ্ঞতা হয়েছে হে আপনার লাগে শেয়ার না করলেই নাই, বিশ্বাস করবেন না। তিতার ঠেলায় মোহে দিতেই পারি না, কোন লইয়া গেছে কেমনে এইরকম একটা রেসিপি বেড়ায় দেখাইলো। আর সেই রেসিপি দেখতে মুই এতগুলো টাকা পয়সা খরচ করে এই রেসিপিটা বানাইছি, মনটায় যে কি কইছিল ওই বেড়ারে আসলে কিছু কওয়ার নাই। ভাইটি যেহেতু দেখাইছে, বন্ডি হইলে এই জায়গাটা কথা কইতাম, ভাইটিকে তো কোনো কিছু কওয়া যাবে না। আপনারা কেউ এই রেসিপি মোরটা দেখে বানাইবেন না, খবরদার, কিন্তু মুহেও দেওয়ার যোগ্য না।